সবার বাসায় শুক্রবার অফ ডে হলেও আমার বাসায় কিন্তু শুক্রবার কোনো অফডে না এই যে আছে কিন্তু শুক্রবার কিন্তু আপনাদের এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করে কাজে চলে যাচ্ছে কারণ তার আবার হচ্ছে শনিবার বন্ধু তার যেহেতু শনিবার বন্ধ আমাদের অফডেও সেহেতু হচ্ছে শনিবারে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভাই এত সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তার কাজে চলে গেল এখানে হচ্ছে আমি এখনও নাস্তা করি নেই ছেলেও করেছে তার নানুর সাথে নাস্তা করেছে সে আজকে প্রতিদিনই সকালবেলা নাস্তাটা সে নানবাসায় করে ফেলে আর আমার যেহেতু এখনও নাস্তাটা করা হয়নি আমি হচ্ছে আমুর বাসায় দেখলাম পিঠা আছে তো আমি সেখান থেকে একটাই পিঠা খেলাম একটা পিঠাই যথেষ্ট আমার সকালের নাস্তার জন্য এরপর এই তো মাছ ছেলে দুজনে বাসায় চলে যাচ্ছিলাম আর আমার ছেলে তো এখানে ক্যামেরা দেখে মহা খুশি হয়ে গেছে তো বাসায় গিয়ে দুজনে গোসল করলাম আজকে গোসল করে এই তো আবারও আসলাম আমুর বাসায় ছেলেকে অনেক বেশি খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু সে খেলো না তো যাই হোক সে যেহেতু খাবে না আমি ভাত খেয়ে নিচ্ছিলাম এখানে হচ্ছে আমার শোল মাছ রান্না করেছে আলু আর মটর শুটি দিয়ে ঠিক একই প্রসেসে হচ্ছে আমু চিংড়ি মাছ রান্না করেছে এখানে কিন্তু দুই ধরনের তরকারি আছে কিন্তু একই ধরনের হওয়াতে বোঝা যাচ্ছে না আর কি চিংড়ি মাছ আর শোল মাছ আমার হাতে এই শোল মাছের তরকারিটা অনেক বেশি মজা হয় এরপরে তো বিকেলবেলা হচ্ছে আবারও দুচিত পিঠা খেলাম দুপুরে খাওয়া দাওয়ার পর বাসায় গিয়ে মাছ ছেলে দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম যার কারণে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও নিতে পারি নাই অনেক বেশি ঘুম আসছিল তাই ঘুমায় গেছিলাম আর আজকে হচ্ছে আমাদের এখানে এলাকায় আর কি মাহফিল হচ্ছিল যার কারণে একটু মেলার মতো বসেছে আর মেলায় তো এই চিংড়ি মাছের মাথা ভাজাগুলো তো বিক্রি করবেই তাই না আর এগুলো হচ্ছে যেখানেই দেখি না কেন আমার খেতেই হবে একটা হলেও আর আপনাদের ভাইয়া হচ্ছে সেটা আবার জানে এটা আমার অনেক বেশি পছন্দ তো মেলায় গেল তারা বাপ ছেলের সাথে আমার ছোট বোন আমার জন্য আবার এই চিংড়ি মাছের মাথা ভাজাটা নিয়ে আসছে তো এটা আমার অনেক বেশি পছন্দ অনেকে এটা খায় না এটা থেকে নাকি বাজে গন্ধ আসে কিন্তু আমার কাছে ভালো লাগে আর এই তো আমার ছেলে হচ্ছে তেমন কিছু আনেনি এটা বেলুন বেলুন এনেছিলো বাসায় এসে এসে সাথে সাথে ফাটিয়ে ফেলেছে আর সাথে হচ্ছে দুইটা বার এনেছে তো এখানে হচ্ছে চারটা চিংড়ি মাছের মাথা ফ্রাই ছিল দুইটা হচ্ছে আম্মুর বসায় পাঠাই দিব আম্মু আর ছোটো বোনের জন্য আর দুইটা হচ্ছে এখন আমি আর আপনাদের ভাইয়া বসে বসে খাবো আপনাদের ভাই আবার চিংড়ি মাছ খায় না কিন্তু এই ফ্রাইটা আবার পছন্দ করে আর ফ্রাই খেতে খেতে আজকে আর ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ